বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ার কল্যাণীতে একটি মশলার কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই কারখানায় প্রায় 600 জন শ্রমিক কাজ করেন। পুজোর আগে কারখানায় আগুন লাগায় শ্রমিকদের মাথায় হাত পড়েছে। কি করে আগুন লাগলো সে ব্যাপারে কিছু জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমরা একটা 20 নাগাদ খবর পেয়েছি, এসে দেখছি টোটাল ওয়্যারহাউসটাই দাউ দাউ করে জ্বলছে, আগুনের লেলিয়েন্সিতে এখন বাইরে চলে এসছে। এখন পর্যন্ত আমাদের পক্ষে বলা খুব মুশকিল যে কিসে থেকে আগুনটা লেগেছে, এটা একটা তদন্তের বিষয় এবং মালিক পক্ষের সঙ্গে আমি কথাও বলবো, দেখি। তবে আমার মনে হয় না যে কোনো ইলেকট্রিক্যাল ফল্ট থেকে লেগেছে, ঠিক আছে। এদের কোনো রকম কোনো মানে যে ওয়েল্ডিংয়ের কাজ ফাজ চলছিলো সেখান থেকে হলেও হতে পারে, তবে আমি শুন এগুলো একটু তদন্ত করে আমাদের দেখতে হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ার কল্যাণীতে একটি মশলার কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই কারখানায় প্রায় 600 জন শ্রমিক কাজ করেন। পুজোর আগে কারখানায় আগুন লাগায় শ্রমিকদের মাথায় হাত পড়েছে। কি করে আগুন লাগলো সে ব্যাপারে কিছু জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমরা একটা 20 নাগাদ খবর পেয়েছি, এসে দেখছি টোটাল ওয়্যারহাউসটাই দাউ দাউ করে জ্বলছে, আগুনের লেলিয়েন্সিতে এখন বাইরে চলে এসছে। এখন পর্যন্ত আমাদের পক্ষে বলা খুব মুশকিল যে কিসে থেকে আগুনটা লেগেছে, এটা একটা তদন্তের বিষয় এবং মালিক পক্ষের সঙ্গে আমি কথাও বলবো, দেখি। তবে আমার মনে হয় না যে কোনো ইলেকট্রিক্যাল ফল্ট থেকে লেগেছে, ঠিক আছে। এদের কোনো রকম কোনো মানে যে ওয়েল্ডিংয়ের কাজ ফাজ চলছিলো সেখান থেকে হলেও হতে পারে, তবে আমি শুন এগুলো একটু তদন্ত করে আমাদের দেখতে হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।